रेशन कार्ड ऑनलाइन अप्लाई करिबोले जिकुनो एटा ब्राउजारत टाइप करक rcms.assam.gov.in आरु सर्च कर दियक। तार पासक यात क्लिक करक। এই পেজটোৰ লিংক মোৰ ভিডিঅ' ডিস্ক্ৰিপশ্যন বক্সত দিয়া আছে, তাত ক্লিক কৰিও আপুনি ডাইৰেক্ট এইটো পেজত আহিব পাৰিব। ইয়াত চাওক সাইন ইন আৰু ৰেজিষ্টাৰ, ইয়াত ক্লিক কৰক। এটা হ'ল অফিচ লগ ইন আৰু আনটো হ'ল পাব্লিক লগ ইন। পাব্লিক লগ ইনত ক্লিক কৰক। ইয়াত আকৌ দুটা অপশ্যন পাব, এটা হ'ল ৰেজিষ্টাৰ্ড ইউজাৰ আৰু আনটো হ'ল নিউ ইউজাৰ। নিউ ইউজাৰত ক্লিক কৰক। এতিয়া আই ওয়ান্ট টু এপ্লাই ফর নিউ রেশন কার্ড, ইয়াত ক্লিক করক। ক্লিক করার লগে লগে এইটো পেজ দেখা পাব। প্রথমতে নেম ইন লোকেল ল্যাঙ্গুয়েজ, মানে যার নামত রেশন কার্ড এপ্লাই করব বিচাৰিছে তেওঁৰ নামটো অসমীয়াত লিখিব আর ইয়াত ইংলিশত লিখি লব, ঠিক আধার কার্ডত থকা মতে। ইয়াত আধার নম্বর আর ইয়াত জেন্ডার সিলেক্ট করব। তার পাছত ইয়াত আধার কার্ডৰ লগত ৰেজিষ্টাৰ থকা মোবাইল নম্বৰটো দিব। ইয়াত এটা ইমেইল দিব। ইয়াত লগইন আইডি দিব। লগইন আইডি এনেকৈ বনাই লব, যিকোনো এটা কেপিটেল এলফাবেট লব। তার পাছত দুটামান স্মল এলফাবেট লব আর দুটামান সংখ্যা লব, যেনে NEEL2800, ঠিক এনেকুৱা। তার পাছত ইয়াত দি চেক এভেইলেবিলিটিত ক্লিক কৰিব। ইয়াত চব এভেইলেবল দেখুৱাইছে, মানে লগ ইন আইডি ঠিক ঠাক আছে। তার পাছত ইয়াত এটা পাসওয়ার্ড দিব। ইয়াত আকৌ এবাৰ পাসওয়ার্ড দি কনফার্ম করব। ইউজার আইডি আর পাসওয়ার্ড সেভ করে রাখব পাছত লগ ইন করবলে। তার পাছত ক্যাপচা ফিল করে গেট ওটিপি করব। লগেলগে আপনার আধার রেজিস্টার মোবাইল নম্বর এটা ওটিপি সেন্ড হব, সেই ওটিপি ইয়াত দি সেভ করব। লগে লগে সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাব। তার পাছত ক্লিক হেয়ার টু লগ ইন, ইয়াত ক্লিক করব। এতিয়া ইয়াত সব ফার্স্ট পেজটো আকৌ আমি পাইছো, রেজিস্টার্ড ইউজার আর নিউ ইউজার। আমি রেজিস্টার করলো সেই কারণে রেজিস্টার্ড ইউজার, ইয়াত ক্লিক করিম। ক্লিক করার লগে লগে আমি তিনিটা অপশন পাম। প্রথমতে আছে আধার নম্বর আর ক্যাপচা ফিল করে গেট ওটিপি ক্লিক করে আমি লগ ইন করব পারি। দ্বিতীয়তে আছে ইউজার নেম আর পাসওয়ার্ড আর ক্যাপচা ফিল করে আমি সাইন ইন করব পারি। আর তৃতীয়তে আছে রেশন কার্ড নম্বর দি লগ ইন হব পারি। মই এতিয়া ইউজার নেম আর পাসওয়ার্ড দি লগ ইন করি। লগ ইন হওয়ার লগে লগে এনেকা দুটা অপশন পাব, এটা হল অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট আর আনটো হল ফেয়ার প্রাইস সব ডিটেলস। আমি নতুনকৈ রেশন কার্ড এপ্লাই করব বিচাৰিছো, সেই কারণে অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট ফর নিউ রেশন কার্ড ইয়াত ক্লিক করিম। ক্লিক করার লগে লগে এই পেজটো দেখা পাব। প্রথমতে ইয়াত নিজের জেলা বাছিব, ইয়াত নিজের তহসিল বাছি লব। তারপর ইয়াত নিজের গাঁওখন সিলেক্ট করব। তারপর অলপ সময় ওয়েট করব। এতিয়া এড মেম্বার, ইয়াত ক্লিক করব। মেম্বার এড করার সময় মনত রাখব সেইজনের নাম প্রথমতে এড করব, যিজনের নামত রেশন কার্ড এপ্লাই করব বিচাৰিছে। প্রথমতে ইয়াত ফটো আপলোড করব। ফটো ফর্মেট JPEG বা PNG হব লাগবে। ফটোর সাইজ 20 KB কৈ বেছি না রাখব। ফটো সাইজ রিসাইজ কেনেকৈ করব মই ভিডিও বনাই থৈছো, তাত চাব পাৰিব। রেশন কার্ড এপ্লিকেশন নম্বর আর মেম্বার আইডি ফিল করব নালাগে, অটোমেটিক ফিল হয়ে যাব। মেম্বার নেম LL, রেশন কার্ড যার নামত এপ্লাই করেছে তেওঁ নামটো ইয়াত অসমীয়াত লিখিব, ইয়াত ইংলিশত লিখিব। স্পাউস নেম LL, পতি বা পত্নীর যিকোনো এজনের নাম অসমীয়াত লিখিব আর ইয়াত ইংলিশত। ইয়াত পিতৃর নাম, ইয়াত মাতৃর নাম দিব। ইয়াত জেন্ডার সিলেক্ট করিব। ইয়াত আবেদনকারীর লগত কি সম্পর্ক সিলেক্ট করিব। DOB টাইপ, যদি আপনার জন্মর সার্টিফিকেট আছে তেনেহলে এক্সাক্ট, আর যদি নাই তেনেহলে ডিক্লেয়ার সিলেক্ট করে ডেট অফ বার্থ দিব। ইয়াত মোবাইল নম্বর আর ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করব। রেশন লিফটিং এলিজিবিলিটি ইয়াস করব। UID নম্বর, মানে আধার কার্ডর নম্বর ইয়াত দিব। প্রফেশনাল ডিটেলস, অকুপেশন আপনি কি করে ইয়াত দিব। বার্থ সার্টিফিকেট, ডকুমেন্ট টাইপ
জন্মৰ প্ৰমাণপত্ৰ হিচাপে কি দিব বিচাৰে ডকুমেণ্ট টাইপত ক্লিক কৰি ছিলেক্ট কৰি ল'ব। ইয়াত বহুত অপশ্যন আছে, যিকোনো এটা ছিলেক্ট কৰিব পাৰিব। মই পেন কাৰ্ড দিম, পেন কাৰ্ড ছিলেক্ট কৰি লৈছোঁ। ডকুমেণ্ট ইছ্যু ডেট, পান কাৰ্ডটো কেতিয়া ইছ্যু হৈছিল সেই তাৰিখটো ইয়াত দিব। যদি ডেটটো নাজানে তেনেহ'লে পেন কাৰ্ডটো চাই ল'ব। এইটো হ'ল ইছ্যু ডেট। ইয়াত পেন কাৰ্ড নম্বৰ দি আপলোড কৰি দিব। পেন কাৰ্ডটো চাইজ 200 KB-তকৈ বেছি হ'ব নালাগিব। তাৰ পাছত ইয়াত বেংক ডিটেইলছ ফিল আপ কৰিব। এনৰেগা আছে যদি ইয়েছ, নহ'লে নো কৰিব। কাষ্ট কেটেগৰি জেনেৰেল, ST, SC, OBC যি হয় ছিলেক্ট কৰি আপলোড কৰিব। মোৰ জেনেৰেল, সেইকাৰণে আপলোড কৰিব নালাগে। ডিজেবিলিটি ডিটেইলছ, এনি ডিজেবিলিটি যদি হয় ইয়েছ, নহ'লে নো কৰিব। ক্ৰিটিকেল ইলনেছ ইয়েছ বা নো ছিলেক্ট কৰিব। তাৰপাছত চেকবক্সবিলাকত ট্ৰিক মাৰ্ক দি ছেভ কৰিব। লগে লগে এটা পপ আপ উইণ্ড' দেখা পাব য'ত লিখা আছে মেম্বাৰ ডিটেইলছ আপলোডেড ছাকচেছফুলি। অ'কে কৰক। এতিয়া এই পেজটো চাওক। ইয়াত আপুনি এপ্লিকেশ্যন নম্বৰটো পাই যাব যিটো আপুনি ছেভ কৰি ৰাখিব। এড মেম্বাৰত ক্লিক কৰক। এড মেম্বাৰত ক্লিক কৰি ঘৰৰ অন্য সদস্যৰ নাম এড কৰিব পাৰিব। এড মেম্বাৰত ক্লিক কৰক। চ' ছেম পেজ, আপুনি আগত যেনেকৈ ফিল আপ কৰিছিলে ঠিক তেনেকৈ ফিল আপ কৰি আপোনাৰ ৰেচন কাৰ্ডত নতুন সদস্য এড কৰিব পাৰিব। এতিয়া চাওক, ৰেচন কাৰ্ড অনলাইন এপ্লাই হৈ গ'ল। কিছুদিনৰ পাছত কাৰ্ডটো আপুনি পাই যাব। যদি ভিডিঅ'টো ভাল লাগিল তেনেহ'লে চেনেলটোক ছাবস্ক্রাইব কৰি ল'ব এনেধৰণৰ নতুন নতুন ভিডিঅ' আপডেট পাবলৈ। ভিডিঅ'টো চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ। Oh,